আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকদিন পর লাইক চাইলাম, একদম সকালবেলা তাবি এখন উঠে নাই, চ্যা চ্যা করতেছে। তো আমি প্রথমে মুখটা ধুই, তো ভাবলাম যে আজকে একদম সকাল থেকে কথা বলবো। সকাল থেকে আপনাদের সাথে কথা হয় না, এবং সকালে ইদানিং একটু হাঁটতে যাইতাম, কিন্তু এখন হাঁটার মতো কাউকে পাচ্ছি না। কেউ সাথে না যায় একা, কিন্তু হাঁটতে ভালো লাগে না, প্লাস গ্রামের বাড়ি না। দুই দিন আমার পাশের বাড়ির জিমকে নিয়ে গেছিলাম, এখন জিম হাঁটে না। পাপিয়ার নিয়ে গেছি একদিন, এখন হাঁটার কাউকে চাইতেছি না, যার কারণে ভাবছিলাম এক মাস অন্তত বেশি 1 কেজি ওজন কমাবো, 15 কেজি ওজন বাড়তি আমার শরীরে। মুখের কথা, আর এই 15 কেজি শুধু পেটেই আছে মনে হয় আমার। আমি বলি যে আমার এই 15 কেজি শুধু সারা শরীরে থেকে পেটে মনে হয়। মুখটা কিন্তু ক্লিন করতে পারছি না, পেটের সবজিটা কমাতে তো একটু ভালো। চবরি তো বাড়ছে 1 বছর 1.5 বছরে, তাও তো 1.5-2 বছরে লাগবে না। মা রান্না করতেছে পুঁই শাক। আপনারা অনেকেই পুঁই শাকটা দেখতে চাইছেন, মার পুঁই শাকটা কেমনে রান্না করে। তো আমি আজকে একটু সুযোগ পেলাম, শেয়ার করতেছি। এখানে তেল দিয়ে দিছে, রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ। মা একটু পেঁয়াজ রসুন মানে একটু কমই খায়, আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন, আপনাদের পরিমাণ মতো খাবেন।
এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলো। পেঁয়াজ বাটা দেওয়া হলো, রসুন বাটা, রসুন বাটা দেওয়া হলো, পেঁয়াজ আর রসুন জিরে বাটা দেওয়া হচ্ছে। আদা বাটা দেওয়া হয়েছে। এখন এই মশলাটা কষাবে। লবণ দিয়ে দিল। অনেকে কিন্তু মশলা কষা চিংড়ি মাছ দেয়, আর মা কিন্তু আপনাদের পেঁয়াজ দেওয়ার পর পরই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো এটা, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, অনেকে খায় না অবশ্য ধনে গুঁড়া, তো আমরা খাই, আমাদের তো মা যে কোনো তরকারি খেতে দেয় ধনে গুঁড়া। পুঁয়ের শাকটা দিয়ে দিচ্ছে। পুঁয়ের শাকের সাথে যে যেটা সাদা দেখতেছেন এটা কচুরমুখী, অনেকে গাঁঠি বলে, অনেকে ছোট কচু কচু বলে না, এখন একটু নাইরা ঢাকা দিবে। এই মা কিন্তু আর পানি দিবে না, এটা বলতে চাইতেছে এটা যে পানি বের হবে ওই পানি দিয়ে সিদ্ধ হবে, কিন্তু আপনার চুলার আঁচটা একটু কম থাকতে হবে, সিদ্ধ হয়ে যাবে, সব হয়ে যাবে এটার মধ্যে। ওকে, এখন তাহলে ক্যামেরাটা অফ করি। ছুরি নিয়ে রাস্তায় যাচ্ছি, কিছু মিষ্টি কুমড়ার শাক আনবো। তো মিষ্টি কুমড়ার শাক দিয়ে একটা মানে ছোট পুঁটি মাছ, তারপর আরো অনেক ধর, হ্যাঁ মিষ্টি কুমড়া শাক তুলব। রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আগা পাতা সব এদি না, মিষ্টি কুমড়া শাক ভালোই তো হয়েছে, গাছের জন্য বুঝা যায় না, আমি আর কি এটা কি গাছ যেন না, ডাইকে রয়েছে গাছের জন্য। থাক আগের থেকে নেন, হ্যাঁ এটা হলো কি গাছ লাগে, ইয়ে হচ্ছে ডুমুর গাছ না, এই ডুমুর এই পায়রা পায়রা খায় ওরা না। আমি তো ডুমুর ভর্তা ওদিন না খুব আনেজি ফিল করলাম খাইতে, খাইনি তো কখনো, তারপরে খাইলাম। হ্যাঁ ছাগল ভেড়ায় খায়া খেয়ে নিছে, ওই সাইড দিয়ে আসেন দেখেন, আরেকটু লাগবে। এই দেখেন রাস্তা, একদম মেন রাস্তায় কিন্তু আমরা দেখি, অবশ্য মিষ্টি কুমড়া ফুল কিন্তু এই খাওয়া যায় না, বর্তমানে খাওয়া যায়, এটা নিয়ে দেন না, এটা তো ফুল আছে মনে হয় নাকি, দেখেন এটা কার্টুন তো, পাতা সরকার
गब्बर सिंह, गब्बर सिंह, अच्छा गब्बर सिंह सब राधुनिरा रान्ना करते हैं अपने भाभी सहपाठी এরা হলো রান্নায় সহযোগিতা করে দেখেন এই যে একটা বুঠি এই যে একটা বুঠি আর সবচেয়ে পাখি হলো বেশি সহযোগিতা করে দেখাই যাইতেছে না পাখি তো ফেয়ার এন্ড লাভলি খাইস মানুষ তো মাকে তুই খাইস পাখি খুব খুশি হয়েছে ও ওরে ওরে তোষান তোষান ওরে তোষান ছোটবেলায় বলতো কিউট বেবি ও মোটা টোটা একটু নাদুস নুদুস ছিল বলতো তো কিউট বেবি হয়েছে তোমার হয়ে গেছে আমি কি রান্না করবা কি দিয়ে পুঁটি মাছ শাক দিয়ে মাছ ঢাকা হবে
একটা বাদাম আটকে দিতে ভালোবাসে নাই। উফ, শাকের যে কালারটা দেখা যাচ্ছে একটু।